হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, আপনারা জানেন যে 2020তে 12/2/2020তে বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং আবেদন শুরু হয়েছিল। তো সেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নন টিচিং পদে কিন্তু পরীক্ষা, লিখিত পরীক্ষার তারিখ 2 বছর পরে কিন্তু আপনাদের প্রকাশিত হলো এবং অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি সেই ভিডিও কিন্তু করে দিয়েছি কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কী কী দিতে হবে। তো আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো এই ভিডিওটি মূলত আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন যে আপনারা হয়তো শো করছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, অর্থাৎ কোন কোন পদে আপনারা আবেদন করেছেন সেটা কিন্তু ভুলে গেছেন। এখানে কিন্তু দুটো আলাদা আলাদা, এখানে দুটো আলাদা আলাদা আপনাদের আমি পুরোটাই দেখিয়ে দেবো যে দুটো আলাদা আলাদা কিন্তু গ্রেড 1, গ্রেড 2 করে দেওয়া ছিল। তো গ্রেড 1-এর এক্সাম আগে আছে, গ্রেড 2 এর এক্সাম পরে আছে, ঠিক আছে, এক্সামের সময়। তো সেভাবেই আমি দেখিয়ে দেবো এবং কোন গ্রেড 1-এর কী সিলেবাস আছে পরীক্ষার, কত মার্ক্সের সিলেবাস, গ্রেড 2-তে কত, ইন্টারভিউ মার্কস কত, ডিটেলস আপনাদের বলে দেবো এবং কত শূন্যপদ ছিল সবই আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আপনারা নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 12/2/2020তে বেরিয়েছিল। গ্রেড 1-এ কিন্তু আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ ছিল, 49টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল এবং এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরিজ ভাগ করে দেওয়া আছে। তবে প্রথমে বলে রাখি, এই বিজ্ঞপ্তি যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু নতুন আবেদন নয়, এটা কিন্তু 2020তে আবেদন হয়েছিল, তার এক্সাম হচ্ছে 29/5/2022। তো সেই অনেকেই হয়তো ভুলে গেছে কত শূন্যপদ ছিল, কী পদ ছিল এবং সিলেবাস কী। তো বিশেষ করে তাদের জন্যই কিন্তু, যারা আবেদন করেছেন তাদের জন্যই ভিডিওটি বানানো। তো এরপরে দেখুন গ্রেড 2, গ্রেড 2-টা কিন্তু অনেকগুলো পোস্ট একসঙ্গে রয়েছে, প্রায় 9টি পোস্ট, জুনিয়র অ্যাটেন্ডেন্ট, জুনিয়র কাজ, এরকম প্রত্যেকটার আলাদা আলাদা করে শূন্যপদ রয়েছে। টোটাল সম্ভবত 100-এর উপর 2টো মিলে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিটা কিন্তু শূন্যপদ রয়েছে। তো এরপরে আপনাদের বেতন সেই আগের যে নিয়মে ছিল সেটা আমি আর দেখাচ্ছি না, বেতন স্কিম আপনাদের শুধু পোস্টগুলো বলে দিলাম কোন পদের কী। এখন আমি চলে যাচ্ছি আপনাদের যে কীভাবে আপনারা পরীক্ষার সময় আপনাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা কী রয়েছে তো আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে। রিটেন এক্সামে কিন্তু আমাদের স্টেজ 1-এ MCQ বেসড হবে, ফুল মার্ক্স থাকবে কিন্তু 70 নাম্বার এবং স্টেজ 2-তে কিন্তু 30 নাম্বারে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে যদি আপনারা রিটেন এক্সামে কোয়ালিফাই করেন। এই হচ্ছে আপনাদের কিন্তু টোটাল গ্রেড 1 আর গ্রেড 2 দুটোরই কিন্তু একই রকম এবং স্টেজ 1-এ রিটেন এক্সাম হচ্ছে 70 মার্ক, স্টেজ 2-তে হচ্ছে 30 মার্ক। এবার সিলেবাসটা কী থাকবে, এই সিলেবাসটা আমি আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, দেখুন গ্রেড 1 নন টিচিংয়ের জন্য রিটেন এক্সামিনেশন মাল্টিপল চয়েস কোশ্চেন, জেনারেল নলেজ থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে, জেনারেল প্রফিশিয়েন্সি ইন ইংলিশ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ড অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে। ঠিক একই রকমভাবে গ্রেড 2-টা হচ্ছে আপনাদের কিন্তু রিটেন এক্সাম হবে কার কার ওপর, মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ, টেস্ট অফ রিজনিং, জেনারেল নলেজ, বেসিক নলেজ ইন ইংলিশ অ্যান্ড বেসিক ম্যাথামেটিক্স ক্লাস 8 স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু কোনো কম্পিউটারের প্রশ্ন আপনাদের থাকবে না এবং এটা অঙ্ক থাকবে 8 স্ট্যান্ডার্ড এবং আগেরটা বললাম যে গ্রেড 1 সেটা কিন্তু আপনাদের কিন্তু মাধ্যমিক লেভেলের থাকবে। তো এখানে মোটামুটি আপনাদের কত মার্কস পেলে কী সেই ডিটেলসটা এখনও আছে, তো আমি জানি না যে এখন নতুন নিয়ম কী হবে, তবে আগে যেটা নিয়মে আছে যে 50% মার্কস রিটেন এক্সামিনেশন পেতে হবে এরকম কিন্তু একটা লেখা আছে। তো এই ব্যাপারে আমি ডিটেলস বলছেন আপনাদের, জাস্ট কত মার্কস থাকবে সেটা বলে দিচ্ছি। তবে এখানে বলে দেখি দুটো পোস্টে কিন্তু আপনাদের কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, আপনাদের কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এক্সামে থাকছে না। তো এই হচ্ছে আপনাদের মূল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই হয়তো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা জানতে পারলেন এবং এই নোটিফিকেশনটা আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই নোটিফিকেশনটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা আরেকবার দেখে নিতে পারবেন কী আছে না আছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আপনারা দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।